ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সাবধান এবং সতর্কভাবেই আছো। তো আমরা তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে আমি ক্লাস নাইনের স্টুডেন্টদের জন্য একটু হেল্প দিতে চেয়েছি। আমরা শুরু করতে চাইছি লেসন ফোর, যেটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ফার্স্ট চ্যাপ্টার হওয়ার কথা ছিল। জানি না সেকেন্ড ইউনিট টেস্ট আদৌ হবে কি হবে না, যাই হোক আমাদের প্রিপারেশন নিতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে সমস্ত কিছু অসুবিধার মধ্য দিয়েও। আমি এ ডে ইন দ্য জু এই চ্যাপ্টারটার একটা দুটো তিনটে প্যারাগ্রাফ পড়াচ্ছি এবং নেক্সট আবার একটা ভিডিও করব, সেই ভিডিওতে আবার আমরা পরেরটা কন্টিনিউ করব। যেহেতু আমি বোর্ড ইউজ করতে পারছি না, তাই আমি একটু ধরে ধরে ওয়ার্ডের মিনিংগুলো বলবো। দরকার হলে একটু ভিডিওটা পজ করে সঙ্গে একটা নোটবুক রাখো, পেন্সিল রাখো এবং টেক্সট বুকটাকে সামনে খোলা রাখো। আমি ধরে ধরে ওয়ার্ড মিনিংগুলো বলবো, সঙ্গে সঙ্গে একটু নোট করে নেবে। খুব অসুবিধা হলে ভিডিওটা পজ করবে এবং নোটটা নিয়ে নেবে, কারণ প্যাসেজগুলোকে থরলি পড়া দরকার। প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে চিনতে হবে আমাদের, আর যদি এখন থেকে আমরা সজাগ সতর্ক না হই তাহলে আমাদের ভোকাবুলারি, যেটা 8 নম্বরের একটা কোশ্চেন থাকে, মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকে, নাইনের অ্যানুয়ালে থাকবে, তা থার্ড সামেটিভ এখন বলা হয়, থার্ড সামেটিভ, এবং ক্লাস টেনের যখন তোমরা পুরো 90 নম্বরের পরীক্ষা দেবে তখন একটা দাগ তোমাদের থাকবে। ন্যাচারালি আমাদের এখন থেকেই খুব সাবধান এবং সতর্ক হয়ে ওয়ার্ডগুলোর সঙ্গে একটু পরিচয় ঘটাতে হবে এবং মনে রাখতে হবে, বারবার সেগুলোকে সেন্টেন্সে ইউজ করে আমরা সেগুলোকে মাথায় রাখার চেষ্টা করব। গেরার্ড ডারেল, অথরের নামটা ভালো করে জেনে নাও, গেরার্ড ডারেল। গেরার্ড ডারেল শুধু একজন অথর ছিলেন না, তিনি একজন অ্যানিম্যাল এনথুসিয়াস্ট ছিলেন, অর্থাৎ বন্য প্রাণীদের ভীষণ ভালোবাসতেন। নিজের একটা জুলজিক্যাল গার্ডেন, অর্থাৎ চিড়িয়াখানা ছিল জার্সিতে, তোমরা শুনেছ ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমের জার্সিতে তার নিজস্ব একটা চিড়িয়াখানা ছিল, জুলজিক্যাল গার্ডেন, এবং এই চিড়িয়াখানার মালিক হয়ে চিড়িয়াখানার মধ্যে দিন যাপন করা, চিড়িয়াখানা দেখাশোনা করা এবং তার কিছু ডেডিকেটেড স্টাফ ছিল যারা, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলেন তার কিছুটা আমরা এই এক্সট্র্যাক্ট থেকে পাব। এটা কিন্তু তার পুরো ওয়ার্কটা নয়, কমপ্লিট ওয়ার্ক কিন্তু এটা নয়, এটা ওনার ম্যানেজারি ম্যানার বলে একটা বই তিনি লিখেছিলেন ওই চিড়িয়াখানার অভিজ্ঞতা নিয়ে, তার একটা ছোট্ট এক্সট্র্যাক্ট, একটু ঝলক আমরা দেখতে পাব তিনি কি অভিজ্ঞতা লাভ করেছিলেন বিইং এ ওনার অফ আ জু। তো সময় নষ্ট না করে আমরা আস্তে আস্তে করে প্যাসেজটার মধ্যে ঢুকে যাই, কারণ খুব ছোট ভিডিও করতে চাইছি। কালকে একটা ভিডিও করেছিলাম ক্লাস টেনের জন্যে, অনেকটা বড় হয়ে গেছিলো, আপলোড করতেও সমস্যা হয়েছে। যাই হোক, তোমরা নিশ্চয়ই টেক্সট বুকটা খুলেছো, টেক্সট বুকের পেজ নাম্বার 24, সঙ্গে তোমরা খাতা এবং পেন বা পেন্সিল সঙ্গে রাখো। যেহেতু এটা আমি লাইভ টেলিকাস্ট করছি না, এটা আমি রেকর্ড করছি, সেই কারণে তোমাদের সুযোগ রয়েছে কোথাও অসুবিধে হলে একটু পজ করে দেখে নেবে বা শুনে নেবে, ঠিক আছে? ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু, একটা চিড়িয়াখানা দেখতে যাওয়া এক জিনিস, অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক,
পাবলিকদের একজন অর্ডিনারি মেম্বার হয়ে জু দেখতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, কিছুটা সময় থাকবো সেখানে, দেখব, এটা এক জিনিস। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা বেশ অন্যরকম একটা ব্যাপার, অন্য জিনিস, কমপ্লিটলি ডিফারেন্ট থিং, একটা পৃথক ব্যাপার, টু ওন এ জু, মালিকানায় রাখা, মালিক হওয়া একটা চিড়িয়াখানার, অর্থাৎ একটা চিড়িয়াখানার মালিক হওয়া, অ্যান্ড লিভ ইন ইট, এর মধ্যে বাস করা, কমপ্লিটলি ডিফারেন্ট থিং, সরি, ইট সার্টেনলি এনাবলস ইউ, ইট সার্টেনলি, এটা নিশ্চিতভাবে এনাবলস ইউ, সক্ষম করবে তোমাকে টু রাস আউট, দৌড়ে বেরিয়ে যেতে, দৌড়ঝাঁপ করতে, অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, যে কোনো সময়, দিনের কিংবা রাত্রের, টু অবজার্ভ দ্য অ্যানিম্যালস, জন্তু জানোয়ারদের তদারকি করা, অবজার্ভ কথার অর্থ হলো পর্যবেক্ষণ করা, এর একটা অল্টারনেটিভ ফ্রেজাল ভার্ব আমি দিচ্ছি, নোট ডাউন করো, লুক আফটার, অ্যাকচুয়ালি দেখাশোনা করা, দেখাশোনা করার জন্যে দিনের কিংবা রাতের যে কোনো সময় বেরিয়ে যেতে তোমাকে সক্ষম করবে, অন্য অর্থে বলা ভালো বাধ্য করবে, লাইফ স্টক তো, জন্তু জানোয়ার এত, এতগুলো জন্তু জানোয়ার আছে, কার কখন কী সুবিধা অসুবিধা, কে কখন মারামারি করছে, নানা রকম অসুবিধা সুবিধা থাকে, যে যখন তখন বেরিয়ে যেতে হয়। ইট অলসো মিন্স, এটার আরও মানে হল, ইউ আর অন ডিউটি, তুমি কর্তব্যরত রয়েছো, ডিউটিতেই আছো, 24 hours a day, দিনের 24 ঘন্টায়, যে কোনো লিমিটেড টাইম শিডিউল নেই, যে এই সময় থেকে এই সময় পর্যন্ত চিড়িয়াখানায় কাজ করব, বাড়ি যাব, ছুটি কাটাব, তা কিন্তু হয় না। চিড়িয়াখানার মালিক হওয়া, চিড়িয়াখানায় থাকার অর্থই হল 24 hours ইউ আর অন ডিউটি, অ্যাট এনি মোমেন্ট যে কোনো কিছু ঘটতে পারে, তার জন্য তোমাকে দৌড়ঝাঁপ শুরু করতেই হবে। ঠিক সেই কারণেই বলা হয়েছে যে শুধু চিড়িয়াখানা ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, দেখতে যাওয়া, আর চিড়িয়াখানার মালিক হয়ে চিড়িয়াখানায় কাটানো, সময় কাটানো, জন্তু জানোয়ারের লক্ষ্যনজর রাখা, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস, অ্যাভারেজ জু ডে, একটা দিন কখনো শুরু হয় 4:30, কখনো 4:00, কখনো 5:00, অন অ্যান্ড অ্যাভারেজ চিড়িয়াখানার দিনটা শুরু হয় জাস্ট বিফোর ডন, ডন কি, উষা, যখন সানরাইজ হতে বাকি আছে কিন্তু পৃথিবীটা সূর্যের আলোয় তখন একটু একটু আলোকিত হয়েছে, ঠিক সেই মুহূর্তটাকে বলা হয় ডন। ঠিক এইরকম আরেকটা সময় আসে, সেটা হচ্ছে আফটার সানসেট, জাস্ট আফটার সানসেট আমরা সূর্যটাকে আর দেখতে পাই না, অথচ সূর্যের আলোটা কিন্তু পৃথিবীতে তখনও থাকে, সেটাকে আমরা কী বলি বাংলায়, গোধূলি। তাহলে চিড়িয়াখানার গড়পড়তার দিন শুরু হয় কখন, শুরু হয় উষা লগ্নের আগে, অর্থাৎ সূর্য উঠবার আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো, স্কাইটা, আকাশটা স্লাইটলি, একটু একটু করে, হালকা হালকাভাবে হলুদ রঙে উদ্ভাসিত হয়ে উঠবে, সূর্যের হলুদ আভায় পূবের আকাশ উদ্ভাসিত হয়ে উঠবে। হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড, যখন তোমাকে জাগানো হবে, অর্থাৎ তুমি জাগ্রত হবে, বাই দ্য বার্ড সং, পাখিদের গানের দ্বারা, মার্ক করো লাইনটাকে, এটা প্যাসিভ ভয়েসে আছে, সাবজেক্ট এখানে ইনঅ্যাক্টিভ, সাবজেক্টকে কিছু করা হচ্ছে, তুমি জাগবে নয়, তোমাকে জাগানো হবে পাখিদের গানের দ্বারা। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি আরও শুনতে পাবে রবিন পাখি গান গাইছে, রবিন একটা আমাদের দেশে যেমন বুলবুলি পাখি হয়, একটা সংস্টার, একটা গান গায় এমন পাখি, রবিনের গান শুনতে পাবে।
ইউ হিয়ার দ্য রিচ ফ্রুইটি স্লাইটলি হর্স ক্রাইজ অফ দ্য টোরা হোস, তুমি শুনতে পাবে রিচ, এখানে রিচ মানে ধনী নয়, কিন্তু এখানে রিচ মানে সুরেলা, ফ্রুইটি, ফ্রুট যেমন রসালো হয় তাই ফ্রুইটি রসালো, স্লাইটলি হর্স ক্রাইজ একটুখানি কর্কশ চিৎকার, এই কর্কশ চিৎকার অফ টোরাকোস, টোরাকো পাখিদের, টোরাকো একটা সাউথ আফ্রিকান বার্ড, সেই টোরাকো পাখিদের যে চিৎকারটা কেমন সেটা বোঝানোর জন্য তিনটে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, একটা হলো রিচ সুরেলা, ফ্রুইটি রসালো, স্লাইটলি হর্স একটুখানি কর্কশ চিৎকার টোরাকো পাখিদের, অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাক বার্ড, এবং আর কার চেয়ারফুল ব্ল্যাক বার্ড, জয়ফুল অল্টারনেটিভ ওয়ার্ড চেয়ারফুল আনন্দপূর্ণ আনন্দিত ব্ল্যাক বার্ড, ব্ল্যাক বার্ড একটা পাখির নাম। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, যেই না তার গানের শেষটুকু, ডাইজ ডাই মানে মরে যাওয়া, এখানে কিন্তু মরে যাওয়া নয় কথাটা, এখানে মিলিয়ে যাওয়া, গেটস ফেডেড, যখন তার গানের শেষটুকু মিলিয়ে যায়, দ্য হোয়াইট হেডেড থ্রাস, সাদা মাথাওয়ালা থ্রাস পাখি, আবার একটা পাখির নাম থ্রাস, বাস্টস ইনটু অ্যান্ড এক্সাইটেড ক্রাই, বাস্ট ইনটু সাডেনলি মেক্স, হঠাৎ করে তৈরি করে অ্যান্ড এক্সাইটেড ক্রাই, উত্তেজিত চিৎকার, লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড উঠোন, অ্যান ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ হাউস, ঘরের সামনের কোনো একটু ফাঁকা জায়গা যেটাকে আমরা আঙিনা বলি, উঠোন কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ডের দিকে তাকিয়ে দেখলে, বাইরের ওই আঙিনার দিকে তাকিয়ে দেখলে দেখা যাবে অন দ্য ভেলভেট গ্রিন লনস, ভেলভেট, ভেলভেটের নরম তুলতুলে কাপড়, এক ধরনের কাপড় হয়, কাগজও পাওয়া যায়, আমরা বিভিন্ন রকম আর্ট প্রজেক্টের কাজটা যে করি ভেলভেট দিয়ে, মখমলে তুলতুলে নরম, গ্রিন লনস সবুজ লন, লন কি এন্ট্রান্স, এন্ট্রান্স থেকে শুরু করে মেন বিল্ডিং পর্যন্ত যে লং ওয়ে প্যাসেজ সেটা হচ্ছে লন, সেই লনটা সবুজ ঘাসে ঢাকা এবং দেখে মনে হচ্ছে যেন মখমলের চাদর বিছানো, সবুজ রঙের মখমলের চাদর বিছানো, তাহলে মখমলের চাদর বিছানো লনের উপরে ইউ ক্যান সি, তোমরা দেখতে পাবে অ্যান আর্নেস্ট গ্রুপস, আর্নেস্ট গ্রুপস উৎসুক দল অফ পিহেন্স, ময়ূরীর, ময়ূরীদের, সার্চিং দ্য ডিউই গ্র্যাস, সন্ধান করছে যারা শিশির ভেজা ঘাস, এ মেল পিহেন, আমি জানি না এখানে মেল পিহেন কেন বলা হয়েছে, ইট ওয়ান্টস টু মিন পিকক, মোর ময়ূর, ময়ূর ইজ ডান্সিং, এ মেল পিহেন দ্যাট মিন্স পিকক ইজ ডান্সিং, ময়ূর নাচছে, হিজ বার্নিশড টেল, তার বার্নিশ করা, বিভিন্ন কাঠের কাজ বা যখন প্রতিমা তৈরি করা হয় তার মুখটাকে চকচকে করানোর জন্য এক ধরনের বিশেষ ধরনের একটা একটা তেল, এক ধরনের তেল বুলিয়ে দেওয়া হয় যাতে করে বেশ খুব গ্লসি এবং গ্লেজি মনে হয়, সেটা বলা হচ্ছে বার্নিশড, ময়ূরের ল্যাজটা বা পালকগুলো খুব চকচকে ঝকচকে মনে হয় না, তাই যেন মনে হচ্ছে তেল চপচপে, তেল চুপচুপে লেজটা রেইজড তুলে ধরা রয়েছে, লাইক এ ফাউন্টেন, ঝর্নার মতো করে ইন দ্য সানলাইট, সূর্যের আলোয়, সূর্যের আলোয় ময়ূরের ল্যাজ যেন তুলে ধরা রয়েছে, তেল চুপচুপে ল্যাজ যেন তুলে ধরা রয়েছে ঝর্নার মতো করে সূর্যের আলোয়। অ্যাট এইট ও ক্লক,
দ্য জু স্টাফ অ্যারাইভস, 8টা বাজলে জুর কর্মচারীরা, চিড়িয়াখানার কর্মচারীরা অ্যারাইভস, পৌঁছায়। এখানে স্টাফকে অ্যাজ এ হোল ধরা হয়েছে, একজন স্টাফ কিন্তু নয়, আমরা একটু পরেই দেখতে পাবো একের বেশি স্টাফ রয়েছে। তাও এখানে স্টাফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ করা হয়েছে, অ্যাকচুয়ালি এটা কালেকটিভ নাউন সেন্সে ইউজ করা হয়েছে এবং এটাকে একটা একটা ইউনিট ধরা হয়েছে। তাই স্টাফ অ্যারাইভস, কর্মচারীরা পৌঁছায়। তখন ইউ ক্যান হিয়ার দেম, তোমরা তখন শুনতে পাবে তাদেরকে শাউটিং, চিৎকার করতে, তাদেরকে শুনতে পাবে যে তারা চিৎকার করছে। গ্রিটিং টু ইচ আদার, একে অপরকে অভিবাদন জানিয়ে, যেমন সকালবেলা দেখা হলে আমরা বলি তো গুড মর্নিং, চলে আসবে গুড বাই, হ্যাভ এ গুড ডে, এগুলোকে গ্রিটিং বলা হয়। তারা যখন কাজে জয়েন করছে সকালবেলা, তখন একে অপরকে গ্রিটিং করছে চিৎকার করে, সেটা শুনতে পাওয়া যাবে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাসেস, সাউন্ডস শব্দগুলি মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাসেস, তাদের বালতি টালতি ঝাড়ু ইত্যাদির দ্বারা তৈরি হওয়া শব্দগুলি আর হার্ড, শোনা যায়। এও প্যাসিভ ফর্মে রয়েছে, ওয়ান ক্যান হিয়ার সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাসেস, বালতি এবং ব্রাসের দ্বারা তৈরি হওয়া শব্দ একজন শুনতে পায়। এটা অ্যাক্টিভে বললাম। ইউ গো আউট ইন টু দ্য কুল ফ্রেশ মর্নিং, তখন তুমি বেরিয়ে যাও। ইন টু দ্য কুল ফ্রেশ মর্নিং, ঠান্ডা তরতাজা সকালবেলায়, টু সি দেখতে, ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, চিড়িয়াখানার সব কিছু ঠিকঠাক আছে কি না, ঠিক এই সময় তোমাকে বেরিয়ে যেতে হবে এবং দেখতে হবে। আজকের জন্য এইটুকুই থাক, এটাই প্রায় 17 মিনিট 18 মিনিট, প্রায় 20 মিনিট হয়ে যাবে ভিডিওটা। তো ওয়ার্ডগুলো তো লিখে দেওয়া সম্ভব হলো না, তোমরা একটু দেখে নিও ওয়ার্ডগুলোকে টেক্সট বুক থেকে, এবং দরকার হলে ভিডিওটাকে পজ করে তোমরা নোটগুলো করে নেবে এবং খুব সুন্দর করে এটাকে রিডিং পড়ে পড়ে রপ্ত করে ফেলবে একদম। আমি একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দেব এখান থেকে, যেটা ভালো করে পড়ার পরে তোমরা একটু লিখে নিতে পারো, যেটা আমি অ্যাসাইনমেন্টটা দিতে চাইছি। রাইট এ ফিউ লাইন্স ডেসক্রাইবিং অ্যান আর্লি মর্নিং, ডেসক্রাইবিং DESCRIBING, ডেসক্রাইবিং অ্যান আর্লি মর্নিং, EARLY, আর্লি মর্নিং, MORNING, আর্লি মর্নিং, ইন ইয়োর ভিলেজ অর টাউন, ভিলেজ অর টাউন। ওয়ান্স এগেন আই রিপিট ইট, রাইট এ ফিউ লাইন্স ডেসক্রাইবিং অ্যান আর্লি মর্নিং ইন ইয়োর ভিলেজ অর টাউন। তোমরা এর সোর্সটা কিন্তু পেয়ে যাবে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে পেয়ে যাবে তোমরা। তো এখানে তোমরা শুরুটা করতে পারো এইভাবেই, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকো তারা কিন্তু বেশি অ্যাডভান্টেজ পাবে বলার ক্ষেত্রে, আর যারা একটু টাউন এলাকায় থাকো, যারা হয়তো গ্রামের কাছাকাছি থাকো না, ভিলেজ এরিয়া বা রুরাল এরিয়ায় থাকো না, তাদের ক্ষেত্রে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বলে নেবে, দেয়ার ইজ এ জু বিসাইড আওয়ার রেসিডেন্স, আমাদের বাড়ির পাশেই একটা চিড়িয়াখানা আছে। এই কথাটা বললে তুমি সাপোর্ট পেয়ে গেলে যে ওখান থেকে নানা রকম জন্তু জানোয়ার পাখিদের ডাক দিয়ে সকালবেলা হয়, জু স্টাফরা আসে, তাদের ঝাড়ু বালতি ইত্যাদি আওয়াজ, গ্রিটিংস ইত্যাদি শুনতে পাও তুমি সকালবেলাটায়। আর তারপরে ওই ভোরের আকাশ কীভাবে আলোকিত হয়ে ওঠে, এগুলো তোমরা সহজেই করে নিতে পারবে, একটু চিন্তা করতে হবে, একটু ক্রিয়েটিভ হতেই হবে। কারণ মাধ্যমিকে যখন আমাদের যে কোশ্চেনগুলো ফেস করতে হয় রাইটিংয়ে বিশেষ করে, সেগুলো প্রায় আমাদের একটু ক্রিয়েটিভিটি না থাকলে সেগুলোকে অ্যাটেন্ড হওয়া যায় না। তো সেই কারণে একটু চেষ্টা করবে, এবং আমিও চেষ্টা করবো এই ভিডিওর পরে একটু স্যাম্পল একটা কিছু লিখে দেওয়া যায় কি না সেটা চেষ্টা করবো, আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা এটা লেখার চেষ্টা করবে এবং দেখবে তোমরা পারবে, সেখানেও তোমরা ইউজ করো,
ওই কথাগুলো ইউজ করো, যে তোমাদের গ্রাম বা শহরের দিনটা কীভাবে শুরু হয়, কখন শুরু হয়, কীভাবে ভোরের আকাশ আলোকিত হয়ে ওঠে গোধূলি লগ্নের আগে, কীভাবে পাখির গানে তোমাদের ঘুম ভাঙে, কী কী পাখি তোমাদের এলাকায়, কী কী পাখি তাদের নামগুলো ইউজ করবে এখানে, টোরাকো বা ব্ল্যাকবার্ড, এগুলো তো আমাদের এখানে দেখা যায় না, যেগুলো দেখা যায় তাদের কথা বলবে। ময়ূরের জায়গায় তোমরা হেন ইউজ করতে পারো, পি হেন আছে সেখানে, তোমরা শুধু হেন কক এগুলো ইউজ করতে পারো। তোমার লোকালিটিতে যে ধরনের বার্ডস দেখতে পাবে তাদের কথাটাই মেনশন করার চেষ্টা করবে। আর পাশে যেহেতু চিড়িয়াখানাটা আছে বলে যারা টাউনে টাউন এরিয়ায় থাকবো তারা বলে নিতে পারো যে তোমাদের রেসিডেন্স বা তোমাদের বাড়িটা একটা চিড়িয়াখানার পাশেই, ফলে তোমার একটু সাপোর্ট পেয়ে গেলে এখান থেকে কিছুটা তোমরা নিয়ে নিতে পারবে। চেষ্টা করে দেখো, আমার বিশ্বাস যে তোমরা পারবে, পারতেই হবে একটু একটু করে, খুব সহজ সরলভাবে, খুব স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করার দরকার নেই। যেহেতু আমি গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের নিয়ে কাজ করি, তাই আমি তাদের জায়গায় নেমে এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর যদি কোনো টিচার শোনেন, ভুল ত্রুটি থাকলে মানে সবই গুলিয়ে যাচ্ছে, মানে খুব নতুন ভিডিওটা করছি তো খুব নার্ভাস লাগছে মাঝে মাঝে, অনেকবার কাটাছেঁড়াও করতে হয়েছে, যেন মনে হচ্ছে সব গুলিয়ে যাচ্ছে, ভয় লাগছে, ভুল ত্রুটি থাকলে সমালোচনা করবেন, অবশ্যই ভুল ধরিয়ে দেবেন। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারাও বেশি বেশি করে এই ধরনের ভিডিও আপলোড করুন, যাতে করে দেখুন যেসব স্টুডেন্টরা আমাদের থেকে অনেকটা দূরে আছে তাদের হয়তো উপকার হবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ, এবং আমার আদরে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে এবং সবাইকে বলবো যে তোমরা বাড়িতে থেকো, নিরাপদে থেকো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, হাত ধোয়াটা চালিয়ে যাবে, এবং বহিঃসঙ্গটা ত্যাগ করে দিও না। সবাইকে আবার আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি।